হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আজ আমি বাংলাদেশে প্রচলিত একটা পিঠা রেসিপি শেয়ার করবো যে পিঠাটা বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ার বিখ্যাত তালমোহন পিঠার রেসিপি তো এই পিঠাটাকে রসবর বলা যায় তো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে এই পিঠাটা বেশি প্রচলিত ওই পিঠাটা বানানো হয় তো ওই পিঠার রেসিপিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই পিঠাটা রসালু হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয় মজার হয় তো ভাবলাম যেহেতু তালের সিজন তাল আছে করে তো বানিয়ে নেই তালমোহন পিঠা রেসিপিটা তো আজ আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা প্রথমে একটা বাটি নিলাম তো বাটির মধ্যে আমি নিয়ে নেব এখন সুজি তো সুজিটা নিয়ে নিলাম আর দেব তালের রস যেহেতু তালের পিঠা তালের রস তো লাগবে তো আমি জল জড়িয়ে একদম গারু তালের রসটা দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম সুজি তালের রস আর লবণটা ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন আড়াচারা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প করে বেসন তো বেশি উপকরণ লাগে না বন্ধুরা দেখলেই তো দিলাম সুজি তালের রস লবণ এখন দিলাম বেসন আর দেব একটু করে ময়দা এক চামচের মতন ময়দা দেব এই হচ্ছে তালমোহন পিঠার উপকরণ তো দেখো এইভাবে করে বেসনটাকে আগে ভালো করে মিশিয়ে নেব নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশানোর পর দেখো এক চামচের মতন ময়দা দিলাম তো সব কিছু উপকরণ দেওয়া হয়েছে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন ভালো করে মিশিয়ে নেব সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত করে চারা দিয়ে এভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি অল্প করেই পিঠার আয়োজন করেছি কারণ এরকম মিষ্টি পিঠা আমাদের ঘরে খেতে যায় না কেউ হাজবেন্ডও না ছেলেও না তার জন্য অল্প করে উপকরণ নিলাম তো দেখো পিঠাটাকে ফুলানোর জন্য আর ডোটাকে নরম করার জন্য বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণ মতো দিলাম এতে করে পিঠার ডোটা সফট হবে নরম হবে আর পিঠাগুলি ভাজলে ফুলে বড় হবে তো দেখো সব কিছু উপকরণ দিয়ে দিলাম এখন হাতে একটু মেখে নেবো ভালো করে জল দেওয়া যাবে না মেখে একদম সফট নরম একটা ডো তৈরি করতে হবে তো দেখো মাখা হয়েছে এখন রেস্টে দেব। রেখে কিছুক্ষণ তো বিকেলবেলা আমি মেখে রেখেছিলাম সন্ধ্যাবেলায় আসলাম তো দেখো দেখি একদম সফট একটা নরম ডো হয়েছে তো থালের মধ্যে নিয়েছি আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি থালটায় একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন ভালো করে একটু মেখে স্মুথভাবে ডোটা রেডি করে নিতে হবে বেটার ডোটা ভালো করে স্মুথভাবে মেখে নিতে হবে তো এভাবে নাড়াচাড়া করে মেখে নিয়েছি তারপর দেখো কয়েকটা আমি পিঠা বানিয়ে নিয়েছি এভাবে হাতে তালুতে করে গোল গোল করে বলের মতন আগে বানিয়ে নেব তো এই পিঠাগুলি তেলে বাঁচতে হবে আর তেলে দুবার বাঁচতে হবে তালমোহন পিঠা দুবার বাঁচতে হয় তেলের মধ্যে তো পিঠা রেডি হয়ে গেছে এখন ভেজে নেব তো কড়াই বসাই দেবো এখন তো চলো পিঠাগুলি ভেজে নেব তো কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে বন্ধুরা তেল গরমও হয়েছে এখন পিঠাগুলি একে একে দিয়ে দেব তো বন্ধুরা প্রথমে পিঠাগুলি আমি হালকা ভেজে তুলে রাখবো তারপর চিনির একটা শিরা করব তারপর শিরাতে ডুবিয়ে দেব তো এভাবে অল্প করেই দিলাম নাহলে একসাথে লেগে যাবে পিঠাগুলি জটা বেঁধে যাবে তার জন্য নাড়াচাড়া দিয়ে দেখো উলটে পাল্টে নিচ্ছি প্রথমে কড়া করে বাঁচবো না হালকা একটু ভেজে নেবো উল্টে পাল্টিয়ে তো যে যেখান থেকে আজকের পিঠার রেসিপিটা দেখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবে আর যারা বাংলাদেশের বন্ধুরা দেখছো আমার রেসিপিটা হচ্ছে না অবশ্যই বলবে আর যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই লাইক কমে শেয়ার করবে দেখো ফুলে কতটা বড় হয়েছে পিঠাগুলি ছোট ছোটো ছিল কত বড় হয়েছে ফুলে তো এভাবে করে বন্ধুরা আমি পিঠাগুলি প্রথমেই বেজে তুলে নেব তো যেখান থেকে আজকের পিঠা রেসিপি ভিডিওটা দেখছো বন্ধুরা তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা বাংলাদেশের বন্ধুরা যদি আমার পিঠা রেসিপিটা দেখে থাকো আমার পিঠা রেসিপিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা অবশ্যই জানাবে আর পিঠাগুলি দেখতে কেমন হচ্ছে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে জাস্ট লোভনীয় হয়েছিল খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিলো তো আমার ঘরে কেউ একটাও মুখে দেয়নি পিঠাগুলি আমি খেয়েছি তো দেখো উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলি বেজে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে ফুলে কতটা বড়ো হচ্ছে তো হালকা বেজে বেজে তুলে নিচ্ছি একে একে পিঠাগুলি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই পর্যন্ত ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য দূর দূরান্তের প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আমাদের জানায় মন থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো একে একে পিঠাগুলি ভেজে তুলে নিলাম আর এখানে চিনি সিরা করার জন্য জল বসিয়ে দিলাম আর এই যে বাজা পিঠাগুলি এখানে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য একটা থালি নিয়ে নিলাম কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো দেখো চিনি শিরাটাকে পরে রেখে দিই রেডি করে তারপর আবার পিঠাগুলি বাঁচতে হবে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নাড়াচারা দিয়ে পাতলা করে একটা শিরা তৈরি করতে হবে ঘন শিরা প্রয়োজন নেই পাতলা করে শিরাটা করবো আর এলাচের গোটা দুইটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে নিলাম তো চিনি শিরাটা এক সাইডে রেখে দেব হয়ে এসেছে তারপর আবার কড়াই বসাতে হবে পিঠাগুলি আবার বাঁচতে হবে তো হয়ে গেছে সাইডে রেখে আবারও বসাই দিলাম পিঠাগুলি আবার এক একে দিয়ে দেব দিয়ে সবগুলি আবার ভেজে নেব এখন একটু ভালো করে বাঁচতে হবে পিঠাগুলি লাল লাল করে বেশি করে বাঁচতে হবে পিঠাগুলি তো দেখো উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলি ভেজে নিচ্ছি তো দেখো অনেকটা হয়ে এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তো তেল ঝরিয়ে নেব তেল ঝরিয়ে নিয়ে তারপর চিনির শিরাতে দিতে হবে তো দুবার করে ভাজা হয়েছে পিঠাগুলি তো দেখো চিনি শিরাটা আবারও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো চিনির শিরার মধ্যে কেশর কেশর দিলাম কেশরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো এতে করে চিনির শিরার কালারটা খুব সুন্দর হবে আর পিঠাগুলি দেখতে খুব সুন্দর হবে লোভনীয় হবে তো নাড়াচাড়া দিয়ে সেটাকে আবারও একটু জাল দিয়ে নিচ্ছি কেশরের কালারটা আসার জন্য তারপর দেখো পিঠাগুলি দিয়ে দিলাম পিঠাগুলি সেটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এই যে ডোবু ডোবু বড়া পিঠা রেডি হয়ে গেছে বন্ধুরা তো বাংলাদেশের বিখ্যাত তালমোহন পিঠা রেডি হয়ে গেছে বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া তাল মহন পিঠা বা বরা যাই বলো হয়ে গেছে রেডি একদম রসে ডোবা ডোবা হয়েছে এখন কিছুক্ষণ রেখে দেব ফ্রিজের মধ্যে আমি রসটা জাতীয় পিঠার মধ্যে ডুবে যায় দেখতেই পাচ্ছ জাস্ট লোভনীয় হয়েছে কিনা পিঠাগুলি বন্ধুরা আমার কাছে তো খুবই লোভনীয় হয়েছে আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে যারা এরকম পিঠা রেসিপি করে খাওনি অবশ্যই তালের দিনে তালের সিজনে করে খেতে পারো জাস্ট লোভনীয় হয় অসাধারণ হয় খেতে দারুণ টেস্টফুল তো দেখো এখন ফ্রিজে রেখে দেব তো দেখো ফ্রিজ থেকে আবার বের করে তোমাদের দেখাচ্ছি রস একদম পিঠার মধ্যে ভর্তি হয়েছে এখন একটা প্লেটের মধ্যে তোমাদের দেখাচ্ছি কী হয়েছে রসে বড়া তালমোহন রেডি হয়ে গেছে বন্ধুরা তো এই পিঠাটাকে রস বড়াও বলা যায় আবার ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত তালমোহন পিঠাও বলা যায় তো জাস্ট লোভনীয় মন পিঠা হয়ে গেছে রেডি কারা কারা খাবে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের আমার পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবে তো আজকের পিঠার রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকে